বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার বিষয় মেরুদণ্ড ব্যথার আধুনিক চিকিৎসা। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে সরাসরি সংযুক্ত হতে পারেন টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে ফোন দিয়ে। চলুন আমরা আবার আলোচনায় ফিরে যাচ্ছি। স্যার, বিরতি যাওয়ার আগে আমরা একজন প্রশ্ন নিয়েছিলাম মুনিরা মুন্সিগঞ্জ থেকে, উনি জি, একজন উনি প্রশ্ন উনি করেছিলেন। দীর্ঘমেয়াদী ব্যথা ভুগছে, জি জি আগে ওই যেখানে সিজার ইঞ্জেকশন দিয়েছিল সেখানে ব্যথা এবং সারা শরীর অবশ হয়ে যায়। আসলে এটা দীর্ঘমেয়াদী যে কোনো রোগে এটা হয়, যেমন শুধু উনি না, ওনার মতো যারা দীর্ঘমেয়াদী রোগে ভুগছে তাদের কিন্তু পরে সাইকোলজিক্যাল কিছু প্রবলেম তৈরি হয়। তবে উনি বলতে চাচ্ছিল অ্যানাস্থেশিয়া দেওয়ার জায়গা থেকে ওনার বেশি ব্যথা ব্যথা হয়, হয়। সামনে ঝুঁকলে ওখানে লাগে। এটা হচ্ছে অ্যানাস্থেশিয়া না, যে কোনো কাটা জায়গায় বা যে কোনো ইনজিউর্ড জায়গায় পেইন হতে পারে। তবে ইনজিউর্ড জায়গায় যদি পেইন হয় এটা একটা পজিটিভ, মানে পেইনের ক্ষেত্রে এটা একটা ভালো দিক। কোনো আঘাতপ্রাপ্ত জায়গায় কাটা জায়গায় পেইন হবে, এটাই স্বাভাবিক, কারণ ওখানে নার্ভ ইঞ্জুরি হয় বা নার্ভ কাটা যেতে পারে, পেইন হতে পারে, নার্ভ এন্ডিং পেইন হবে, এটা কোনো খারাপ কিছু না। তবে যেহেতু উনি ভুগছে, সেক্ষেত্রে আমি মনে করি ওনাকে ফিজিওথেরাপি দিতে হবে। উনি যদি প্রপার ওয়ে ফিজিওথেরাপি দিতে পারে, কয়েকদিন দিলে, 10-15-20 দিন দিলে এটা ঠিক হয়ে যাবে। আর পাশাপাশি যে অন্য সমস্যা হচ্ছে, যে শরীর অবশ হয়ে আসে বা সারা শরীরে ব্যথা, এটা ব্লাড টেস্ট করে কিছু দেখতে হতে পারে, যে অনেক সময় মিনারেল ঘাটতি থাকতে পারে, বিভিন্ন ভিটামিনের ঘাটতি থাকতে পারে, বিভিন্ন আর্থ্রাইটিস জনিত সমস্যা থাকতে পারে। আরেকটা হচ্ছে, উনি কিন্তু সাবধানে বলছে আমি সাবধানে কাজ করি, এটা একটা ইম্পর্টেন্ট। সাবধানে অবশ্যই আমাদের কাজ করতে হবে, বা আমাদের প্রত্যেকটা কাজের মধ্যেই কিন্তু একটা আমরা বলি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বা আর্গোনমিক্যাল একটা কারেকশন থাকতে হবে, বা আর্গোনমিক্যাল রুলস মেনে আমাদের কাজ করতে হবে। এখন আপনি পারিবারিক কাজ করবেন, ইচ্ছা মতো করবেন শরীরের শক্তি দিয়ে, বা সেটাকে সায়েন্স না মেনে, তাহলেই কিন্তু শরীরের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। তো এইটা একটা ইম্পর্টেন্ট, যে কাজের ক্ষেত্রে আমরা কাজটা কিভাবে করব, কত সেফ ওয়ে করব, কত প্রিভেন্টিভ মেজার নিয়ে করব। যেমন আমরা যে চিকিৎসাগুলো দেই বা আমরা যে ওষুধটা লিখি, সেটা সবার আগে আমাদের ডাক্তারদেরকে চিন্তা করতে হয় এটার পার্শ্ব প্রতিক্রিয়া কী, বা এটার কন্ট্রাইন্ডিকেশন কী, এটা এই রুগীর ক্ষেত্রে আমি দিতে পারবো কি পারবো না। এটার উপকারিতার চেয়ে আমি যদি অপকারিতাটা বেশি চিন্তা করি, তাহলে কিন্তু আমি একটা ভালো চিকিৎসা দিতে পারবো রুগীর ক্ষেত্রে। তদ্রূপ প্রত্যেকটা কাজের ক্ষেত্রে কাজটা করতে গেলে আমার শরীরে কী কী সমস্যা হতে পারে, কী কী ইঞ্জুরি হতে পারে, আমার ব্যাড কী এফেক্ট আসতে পারে, সেই জিনিসগুলো রুগীরা যদি জানে, আমরা কিন্তু সেটা নিয়ে বারবার কথা বলছি, বিভিন্ন চলা ফেরা উঠা বসা কাজের নিয়মগুলো বলে আসছি, তাহলেই কিন্তু অনেকাংশেই প্রিভেনশন করা যায়। যেমন ওনার ক্ষেত্র, যে স্বর্ণ দীর্ঘদিন উনি মেক করেছে, এখন যদি উনি ব্যবসা করে, এটা ভালো ওনার ক্ষেত্রে, কাজটাও থাকলো, ওনার পেশাও চললো, পাশাপাশি উনি শরীরও সুস্থ থাকতে পারলো। এবং ওনার মাধ্যমে যারা স্বর্ণ মেক করে তারা এখন সচেতন হইতে হবে, যে হ্যাঁ, আমাকে মেক করতে গেলে টানা সামনে ঝুঁকা যাবে না। তো আমার মনে হয় উনি যদি ফিজিওথেরাপি চিকিৎসা নেয়, ইনশাল্লাহ ভালো হয়ে উনি যাবে। ইম্প্রুভ হয়ে যাবে। একজন দর্শক আছে, একটু আচ্ছা প্রশ্নটা নিন। জি দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার বয়সটা উল্লেখ করে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি কুমিল্লা থেকে বলছিলাম, দেবিদা থানা, গ্রাম ফতেহাবাদ। জি। আমার দীর্ঘদিন মেরুদণ্ড ব্যথা, ব্যথা অনেক, ব্যথা হওয়ার আগে আপনার হাত পাওগুলি জিম জিম করে, হুম জিম জিম করে, তারপরে একটু পরে ব্যথা শুরু হয়ে যায়। ব্যথাটা অনেকদিন, 4 বছর হয়ে ঢাকা অনেক জায়গায় ওনাকে দেখাচ্ছি, বলছে ডাক্তার যে MRI তে ধরা পড়ছে আপনার মেরুদণ্ডের মাঝখানে লাচাগুলি থাকে, ওই লাচাগুলা তার সরে গেছে, হুম এটা পরিপূর্ণ হচ্ছে না। এবং এটার জন্য আমি অনেকদিন, তার অনেক কষ্ট হচ্ছে, এটার জন্য অনেক ব্যথার ওষুধ, যখন যেটা সে যেখানে চিনতে পারলেন সেখানে নেই, কিন্তু তার কোনো পরিবর্তন পাচ্ছি না। হুম 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 আপনার বয়স কত, আপনি কি করেন, জি আপনার বয়স এবং আপনি কি করেন? আমার ওয়াইফের বয়স হচ্ছে 28 বছর। আচ্ছা, উনি কি করেন, হাউস ওয়াইফ? আমার 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 ওয়াইফের বয়স হচ্ছে 28 বছর, আচ্ছা, উনি কি করেন? আচ্ছা, ওনার এই ব্যথাগুলার সাথে শরীরের জোড়াগুলা কি ফুলে যায়, জ্বর আসে কিনা, বা সকালে ঘুম থেকে উঠতে কষ্ট হয়, ব্যথা এমন হয়?
জি 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 সেম সেম এই সকালে প্রতি ঝোড়া ঝোড়া ব্যথা করে, আর সকালে ঘুম থেকে উঠে সে হাঁটতে পারে না, অনেকক্ষণ বসে থাকতে হয়, মিনিমাম আধা ঘন্টা বসে থাকতে হয়। আচ্ছা ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। সম্ভবত আর্থ্রাইটিস জনিত সমস্যা, আর্থ্রাইটিস থেকে এটা হয় যে মর্নিং স্টিফনেস আমরা কমন, একেবারে অল রিউমাটয়েড আর্থ্রাইটিস, এবং মর্নিং স্টিফনেসটা থাকবে, জয়েন্ট একটু অনেক সময় একটু ফুলা ফুলা ভাব থাকতে পারে, হালকা জ্বর জ্বর ভাব থাকতে পারে, আস্তে আস্তে যত দুপুর হয়ে যাবে তখন কিছুটা পেইন কমে আসে, রোগী মুভ করতে পারে আস্তে আস্তে আস্তে, দেন আবার ওই একই কথা, যখন ঘুমাবে শুয়ে পড়লে আবার সকালে ঘুম থেকে উঠতে তার সমস্যা হবে। তো এটা আর্থ্রাইটিস রোগের ক্ষেত্রে এটা হয়ে থাকে। তো আমার মনে হয় ওনার ডায়াগনোসিসটা ক্লিয়ার না যে ওনার কী রোগে আক্রান্ত। আমি এরকম বলছি প্রত্যেকটা রুগীকে, আপনার রোগ আগে নির্ণয় করতে হবে, ডায়াগনোসিস খুব ইম্পর্টেন্ট। আপনার যদি রোগ নির্ণয় সঠিকভাবে না হয় তখন কিন্তু ভুল চিকিৎসা হবে, বা আপনার চিকিৎসা দীর্ঘমেয়াদী হয়ে যাবে, বা কমপ্লিকেশন হতে পারে। তো ওনার আমার মনে হয় একজন বাত ব্যথা বিশেষজ্ঞ দেখিয়ে ওনাকে ব্লাড টেস্ট করে দেখতে হবে কোনো আর্থ্রাইটিস জনিত সমস্যা আছে কিনা। আর পাশাপাশি মহিলা যারা আছেন গ্রামে গঞ্জে বা যেখানেই, যারা আমাদের মা বোনরা আছেন হাউস ওয়াইফ বা পারিবারিক কাজে ব্যস্ত, তাদেরকে বিভিন্ন নিয়মকানুন মেনে চলতে হবে, যেটা নিয়ে আমরা কিন্তু আলোচনা করছি আমার ইউটিউব চ্যানেল, ফেসবুকে বা আমাদের এসএটিভির নিয়মিত যে লাইভ হয় এখানে আমরা কথা বলছি, বিভিন্ন পত্রপত্রিকা, বিভিন্ন ডাক্তাররা কিন্তু সচেতনতা ডেভেলপ করার চেষ্টা করছে যে বালিশ কটা দিবে ঘুমানোর সময়, বা পারিবারিক কাজ করা যেমন ঘর ঝাড়ু দেওয়া বা উঠোন ঝাড়ু দেওয়ার ক্ষেত্রে সোজা হয়ে মেরুদণ্ডকে সোজা করে ঝাড়ু দেওয়া, এই নিয়মগুলো মানতে হবে, এবং এই মেসেজগুলো আপনারা কিন্তু একজন একজনকে পৌঁছে দিতে হবে। যদি আমরা এখনই সচেতন না হই তাহলে কিন্তু আমাদের কিন্তু এই জাতীয় কমিউনিকেবল নন কমিউনিকেবল ডিজিজগুলো বাড়তে থাকবে, যেমন কোমর ব্যথা, হাঁটু ব্যথা, শারীরিক সমস্যা বাড়তে থাকে। তো আমার মনে হয় ওনাকে ব্লাড টেস্ট করে দেন হয়তো ফিজিওথেরাপি বা পুনর্বাসন চিকিৎসা পাশাপাশি নেওয়া লাগতে পারে, আর ঔষধ অনেক ক্ষেত্রে আর্থ্রাইটিসের প্রয়োজন হতে পারে, সেটা ডাক্তার সাহেবরা দেখলে বুঝতে পারবে। ফেসবুকে আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন, ওনার নাম হচ্ছেন জাহিদ, উনি বলেছেন এমআরআই তে ওনার L4-5 লেভেল কম্প্রেশন, এক্সিস্টিং L5 নার্ভ রুট, এর মানে কি এবং এর চিকিৎসা কি? ধন্যবাদ, খুবই ইম্পর্টেন্ট। সেটা আমরা কোমরের বা মেরুদণ্ড ব্যথার ক্ষেত্রে আমরা প্রায় পেয়ে থাকি PLID, যেমন আমাদের যে রুগী আজকে আসছে ওনারও কোমরে সেম প্রবলেম, ঘাড়েও প্রবলেম থাকতে পারে। তো এটা হচ্ছে আমাদের দুই কশেরুকার মাঝখানে ডিস্ক থাকে, এবং আমাদের পিছনে যে স্পাইনাল ক্যানেল আছে যেটা মেরুদণ্ডের একেবারে মাথা থেকে চলে একেবারে কক্সিস বা কোমর পর্যন্ত চলে আসছে, তো ক্যানেলে আমাদের কর্ড থাকে, স্পাইনাল কর্ড, যেটা আমরা নার্ভাস সিস্টেমের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের অংশ, সেখান থেকে আবার রুট মানে কর্ড থেকে আবার জালির মতো বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে আমাদের নার্ভ চলে গিয়েছে। তো অনেক সময় ডিক্স, যে ডিক্সের কথা বলছি, দুই কশেরুকার মাঝখানে ডিক্স বিভিন্ন কারণে, পেশাগত কারণে হোক, আঘাত পেয়ে হোক, চলে বারে যে কোনো কারণে হোক, আস্তে আস্তে প্রলাপস হয়ে যেতে পারে বা ফুলে যেতে পারে, ফেটে যেতে পারে, এনুলার টিয়ার হতে পারে, গিয়ে ওই রুটে নার্ভে চাপ দিতে পারে। তো রুট প্রত্যেকটা লেভেলে দুটো আছে, একটা রাইট একটা লেফট, তো এই রুটে গিয়ে কম্প্রেশন হতে পারে। তো ওনার ক্ষেত্রেও সেটা হচ্ছে রুটটা কিন্তু আমরা কনসিডার করি L4-5-এ যে ডিস্কটা আছে সেটা L5 নার্ভ রুটে কম্প্রেশন হয়, মানে L5 নার্ভ রুটটাই ওখানে থাকে। তো সেইটাই হচ্ছে ওনার নার্ভ রুট, মানে যেখানে নার্ভটা মেরুদণ্ডের স্পাইনাল কর্ড থেকে পায়ে চলে গিয়েছে সেই গোড়াটাতে ওনার কম্প্রেশন আছে। এবং এটা ট্রিটমেন্ট তো আমরা এর আগে বলেছিলাম যে এটা পুনর্বাসন হচ্ছে মেইন ট্রিটমেন্ট, রিহ্যাবিলিটেশন, ফিজিক্যাল থেরাপি, বিভিন্ন এক্সারসাইজ, ডিকম্প্রেশন থেরাপি, এটা আসলে আমি লাইভে বলার মতো মানে বলে যেতে পারি, বলার জন্য হয়তো শোনার জন্য, কিন্তু এটা একটা পদ্ধতি, এটা করতে পারে যারা করেছে ট্রিটমেন্ট বা যারা দিয়েছে বা যারা দিচ্ছে পেশাজীবী, তারা এটা ডিটেলস জানে, যেমন আমার এই রুগী জানে হোয়াট ইজ রিহ্যাবিলিটেশন, ফিজিওথেরাপি কী বা ডিকম্প্রেশন কী, কারণ উনি কিন্তু অলরেডি ট্রিটমেন্টে আছে, হ্যাঁ উনি আছে, উনি অলরেডি এ বিষয়ে উনি অবগত এবং কিভাবে করা হয় কি করা হয় এগুলো উনি জানে। তো এটা ট্রিটমেন্ট দিলে উনি ভালো হয়ে যাবেন। একজন দর্শক আছেন, একটু ফোনটা নিয়ে নি। জি দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার বয়সটি উল্লেখ করে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি ফরিদপুর থেকে বলছি, আমার নাম মোহাম্মদ ইনামুল শেখ, আমার বয়স 22 বছর। জি জি আমার লেগামেন্ট ছিঁড়ে গেছিল স্যার, যে কমপ্লিট টিয়ার অফ এসিল স্যার,
পরে সার্জারি করানো হয়েছে। সার্জারি করানোর পরে মানে এই প্রায় 4 মাস হয়ে গেল, এই যে পা খুব লুজ ঢিল ঢিল লাগতেছে। আর হলো যে স্যার মানে জিরা হাঁটুকে শক্তি দিলে পারা জয়েন্ট থেকে সরে সামনের দিকে চলে যায় স্যার। আমি হাঁটুতে যতক্ষণ শক্তি দিয়ে রাখবো ততক্ষণ জয়েন্টটা সরে সামনের দিকেই থাকবে, আর যখন ওই শক্তিটা মানে কমায় ছেড়ে দেবো তখন মানে ঠিক জায়গা মতোই থাকবে স্যার। এই হলো সমস্যা স্যার। এর আগে কি আমাদের সাথে কথা বলেছিলেন? জি স্যার, আমি গেছি আপনার সাথে কথা বলছিলাম, হয়তো আমি কথাগুলো ঠিকভাবে বলতে পারিনি। আচ্ছা, তো এখন আমরা কোনো পরামর্শ দিয়েছি? এমনি মানে আমি ঠিক ব্যালেন্স ছিল না ফোনে, আমার মনে হয় আমরা ওনাকে ফিজিওথেরাপি নেওয়ার জন্য বলেছিলাম। বলেছিলাম, আচ্ছা। এখন মানে আমরা কোনো এক্সারসাইজের কথা বলেছি, কোনো কিছু ট্রিটমেন্টের কথা বলেছিলাম, এটা কি করতেছেন না? আপনি সাইকেলিং করতে বলছিলেন, আর যে পায়ের নিচে মানে কিভাবে জানি কি বলতে দিয়েছিলেন সেটা বুঝতে পারিনি আমি। আচ্ছা আচ্ছা, প্রথমত আপনার এখন যে কথা আপনি বলছেন, অপারেশনের পরে এখনো ভর দিলে পাটা চলে যাবে মনে হয়, তাহলে আমার মনে হয় সার্জনের সাথে আবার আপনি একটু আবার রিঅ্যাসেসমেন্ট করান, কারণ চাপ দিলে সামনে চলে যাওয়ার প্রশ্নই আসে না। এটা এসিএল ইঞ্জুরি থাকলে এটা হয়, কিন্তু যেহেতু অপারেশন হয়েছে অবশ্যই রিপেয়ার হয়েছে এতদিনে, আমার মনে হয় ওনাকে একটু ফার্দার আবার দেখান, কারণ হচ্ছে রিঅ্যাসেসমেন্ট করতে হবে যে আদৌ অপারেশনটা একজ্যাক্ট হয়েছে কিনা, ঠিক মতো হয়েছে কিনা বা হিলিং হয়েছে কিনা, এটা একটা ইম্পর্টেন্ট। আর দুই হচ্ছে আপনার এক্সারসাইজের ব্যাপারে খুব সহজ, যদি আপনার আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুকটা আপনি ফলো করেন, আপনি ইন্টারনেটে সার্চ দিলে সেখানে লিখবেন যে কোয়াড্রিসেপস এক্সারসাইজ বা হাঁটুর বিভিন্ন ব্যায়াম, সেই ব্যায়ামগুলো আমি একেবারে ডেমনস্ট্রেট করে ইউটিউব এবং ফেসবুকে দিয়ে রেখেছি আমার চ্যানেলে, তো সেখানে আপনি সহজেই পেয়ে যেতে পারেন। তারপরও আমি বলি একটা টাওয়াল, টাওয়াল তো আপনি চিনেন, বা গামছাকে রোল করতে হবে। হ্যাঁ, রোল করে মোটামুটি 1 থেকে 2 ইঞ্চি মোটা তৈরি করতে হবে, করে হাঁটুর নিচে দিয়ে হাঁটু দিয়ে প্রেস করা শুয়ে শুয়ে বা বসে বসে, যেটা আমরা বলি কোয়াড্রিসেপস স্ট্যাটিক এক্সারসাইজ, অথবা ইউটিউবে সার্চ দিলে অনেক ডাক্তারের পরামর্শ পাবেন, স্ট্যাটিক এক্সারসাইজগুলো করতে পারেন, বা সাইক্লিং অলসো অ্যানাদার মোবিলাইজিং অ্যান্ড স্ট্রেন্থেনিং এক্সারসাইজ, তো অথবা উঁচু জায়গায় বসে পায়ে একটা আধা কেজি 1 কেজি ভর দিয়ে বা কিছু বেঁধে পাটা উঠানো নামানো, দিস ইজ কোয়াড্রিসেপস স্ট্রেন্থেনিং এক্সারসাইজ। তো এই জাতীয় এক্সারসাইজ আপনি পাশাপাশি করতে পারেন, তো আমার মনে হয় রিঅ্যাসেসমেন্ট করা দরকার। আর যেহেতু আপনার একটা অপারেশন হয়েছে, সেক্ষেত্রে বাসায় ট্রিটমেন্ট না করে কোনো একজন স্পেশালিস্টের সরাসরি তত্ত্বাবধানে চিকিৎসা করাটাই বেটার হবে। জি জি, ফেসবুকে আমাদের একজন দর্শক লিখেছেন স্বপ্না, উনি বলেছেন যে রমজানে থাইরয়েড ওষুধ কখন খাবো, এটা একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু। যে ধন্যবাদ, আসলে রমজান পবিত্র মাহে রমজান চলছে, আমরা আমি এর আগেও বলছি যে আমাদের রোগীদের ওজন নিয়ে আমরা কথা বলছিলাম দীর্ঘদিন, যে স্যার খাবার সামনে আসলে তো খেতে ইচ্ছা করে, তো আমার আমার মনে হয় যারা আমাদের মুসলিম আমাদের যে জনগোষ্ঠী আছেন তারা এই রমজানটাকে ব্যবহার করতে পারেন আল্লাহর সন্তুষ্টি লাভের পাশাপাশি শরীরকে মানে সুস্থ রাখার জন্য। সেক্ষেত্রে আমরা খুব সহজেই কিন্তু ওজন কমিয়ে ফেলতে পারি যদি আমাদের ইফতারের মেনুটা সাবধানে খাই, আর রাতের খাবার আর ভোরাতের আমাদের সাহরির খাবারটা, তো সেটার মেনু কিন্তু আমি অলরেডি ইউটিউবে ফেসবুকে দিয়েছি কি খেলে ভালো, ওদিকে আমি যাচ্ছি না। এখন হচ্ছে ওষুধ খাওয়ার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, কারণ অনেকে 3 বেলা ওষুধ খায়, অনেকে 4 বেলা, অনেকে 1 বেলা, অনেকে খালি পেটে ওষুধ খেতে হয়। তো ওষুধ খাওয়া অবস্থায় রমজানে কিভাবে খাবে, যারা সকালের ওষুধটা খেত, সকালে মানে ব্রেকফাস্টের সময় যে ওষুধটা আইদার খালি পেটে খেত বা ভরা পেটে খেত, সেই ওষুধটা তারা ভোরাতে নিয়ে যাবে, মানে ভোরাতে আমরা যখন সাহরি খাই তখন সেটা খেতে খেতে পারে। স্পেশালি থাইরয়েডের রোগী তো খালি পেটে খেতে হয়, তখন সে খালি পেটে ওষুধটা খেয়ে নেবে, তারপরে সে সাহরি খেয়ে নিতে পারে, এটা হচ্ছে প্রত্যেকটা রোগীর ক্ষেত্রে। আর যারা ভরা পেটে খেত সাহরির পরে খেয়ে নেবে, খাবারের পরে সেটা খেয়ে নেবে। আর মদ দুপুরের আর রাতের ওষুধ, রাতের ওষুধ তো রাতে খেতেই পারে, তো সেটা রাতের ওষুধটাকে ইফতারি পরে নিয়ে আসতে পারে, আর দুপুরের ওষুধটাকে মধ্যরাতে নিতে পারে, মানে 3 বেলাকে আমাদের ইফতারির পর মধ্যরাতে এবং সেহারির মধ্যে আমরা ভাগ করে নিতে পারি, খুব সহজেই ওষুধ এভাবে নেওয়া যেতে পারে। আর অন্যান্য ক্ষেত্রে যদি কারো আরও বেশি কোনো ওষুধের প্রয়োজন হতে পারে, তবে সেই ক্ষেত্রে সেই রুগীকে বলবো
তার যে ডাক্তার আছে তার সাথে পরামর্শ নিতে, ওই ডাক্তার সাহেব অবশ্যই আপনাকে কিভাবে নিলে বেটার হবে এবং আপনার শরীরের ফিজিক্যাল কন্ডিশন, আপনার মানে মানসিক কন্ডিশন বা মেডিকেল স্টেটাস অনুযায়ী উনি আপনাকে পরামর্শ দিবে। জি, একটা আমরা আবার আলোচনায় ফিরবো একটা বিজ্ঞাপন দিতে নিয়ে। প্রিয় দর্শক, দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠান, আমাদের সাথেই থাকবেন। নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরছি কিছুক্ষণের মাঝেই।